সিনিয়র ভাইয়াদের দেখলে আজকাই আর হচ্ছে পাঞ্জাবি পরা ছেলে হাসিতে আজকে সে হাইটে দেন বিহেভিয়ারে আমি আমার ফিয়ান্সির ফার্স্ট লুকে আটকে গিয়েছিলাম এখন আমি নাই যত লম্বা ছেলে তার মনে হয় আমার মনে হয় যে তত তার সৌন্দর্য বেশি গুড লুকেও মেয়ে আটকায় মেয়ে বেসিক্যালি ক্রাশের উপর আটকায় অ্যান্ড সিরিয়াস ওয়েতে মেয়েরা মূলত হচ্ছে গিয়ে অবভিয়াসলি যেখানে রেসপেক্ট থাকে যেখানে ট্রাস্ট থাকে কেয়ার থাকে অ্যান্ড ইয়া আই অলসো প্রিফার আ ফানি গাই আমাকে যদি জিজ্ঞেস করেন কিসে আটকে হচ্ছে পার্সোনালিটি ভালো বিহেভিয়ার ও আমাকে কীভাবে ট্রিট করতেছে আমি কিসে আটকাই যদি এক্সামে কোয়েশ্চেন হার্ড আসে তাহলে আমি আটকাই আরেকটা ব্যাপার হচ্ছে যদি আমি দেখি আমার ভালোবাসার মানুষ অন্য কাউকে বেশি অ্যাটেনশন দিচ্ছে তাহলে আমার জেলাস ফিল হয় সো ওই এই দুটো ব্যাপারে মোটামুটি আটকাই তারপরে হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে একটা মানুষ কতটা প্রোডাক্টিভ তার উপর আমরা আটকাই যে এখন বর্তমানে হচ্ছে আমরা সৌন্দর্য দেখি না আমরা মানুষের গুণ দেখি যে মানুষ গুণগুলো কীভাবে আমাদেরকে আকর্ষণ করে আমি মূলত গুণই দেখি গুণের কারণেই আমি আসলে আটকাই অবভিয়াসলি হাইটটাই ম্যাটার করে হাইটটা অবশ্যই আমি এত লম্বা না যার মধ্যে অত হাইটটা পার্সোনালিটি আর বিহেভিয়ারটা বেশি ম্যাটার করে আটকা বলতে আসলে আমি বুঝি যে একটা ছেলের প্রতি আমার যে ফিলিংসটা কাজ করবে তার সেটা হচ্ছে তার ব্যক্তিত্বের উপর আর একটা মেয়ের প্রতি তার যে কেয়ারটা থাকবে যত্ন নেওয়া সময় দেওয়া এটাই আমার সবচেয়ে মনে হয় যে জরুরি ব্যাপার মানে ব্যক্তিত্ব থাকতে হবে সাথে থাকতে হবে হচ্ছে সে আমাকে কতটুকু টাইম দিচ্ছে আমাকে ঠিক কতটা প্রায়োরিটি দিচ্ছে আমার কাছে এইটাই সবচেয়ে জরুরি বলে মনে হচ্ছে মেয়েরা ভালোবাসে আটকায় এক্সামের সময় পরীক্ষার কোশ্চেনের জন্য আটকায় আর বেশিরভাগ ভালোবাসাই আটকায় আমার মনে হয় কেউ যদি আমার সাথে খুব ভালো ব্যবহার করে আর আমাকে গুড ফিল করায় যেটাতে আমার অনুভূতি হয় যে আমি অনেক ভালো আছি অনেক ভালো লাগতেছে আমার চারপাশে অনেক বেশি আনন্দ লাগতেছে ওনার সাথে থাকার কারণে তখন হয়তো আমি আটকাই অ্যাকচুয়ালি আটকানোর মধ্যে লুক তো টেম্পোরারি জিনিস বাট কেয়ার তারপর সে কীভাবে কতটা ম্যাচিওর আমার আন্ডারস্ট্যান্ডিং তার আন্ডারস্ট্যান্ডিং মিলতেছে কি না এইসব জিনিসই ম্যাটার করে হ্যাঁ অনেস্ট হইতে হবে ডেফিনেটলি একটা ছেলের পার্সোনালিটিতে আটকাই একটা মেয়ে কারণ একটা ছেলে চরিত্রবান কি না সে ছেলে কথা একটা মেয়েকে রেসপেক্ট দিচ্ছে কি না তো এই ব্যাপারগুলো অনেক বেশি মানে ইম্পর্টেন্ট